গত কয়েক বছরে রেললাইনের বিভিন্ন স্পট থেকে প্রায় 150 মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ পাওয়া যায় আখাউড়া, ভৈরব, কিশোরগঞ্জ, কসবা এবং ভিবাড়িয়া হয়ে নরসিংদী পর্যন্ত। পুলিশ এই লাশগুলোর বেশিরভাগ অজ্ঞাত পরিচয় দিয়ে আত্মহত্যা হিসেবে রেকর্ড করে, তারপর মর্গে হয় মাটি চাপা। লাশের পরিচয় হিন্দু কিংবা মুসলিম এখানে দেখা হয় না। ডোম মৃত ব্যক্তির জামা কাপড় রেলওয়ে ডোম ঘরের সামনে ঝুলিয়ে রাখে। যদি বছর দুয়েকের ভেতর বাবা মা এসে জামা কাপড় দেখে তাদের সন্তানকে যদি শনাক্ত করতে পারে, তাহলে তাদের কবর দেখিয়ে দেয়া হয়। তবে বেশিরভাগ সময় সেই জামা কাপড় রোদে শুকিয়ে এবং বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায়। জামা কাপড় দেখে কারো পরিচয় জানা অসম্ভব হয়ে পড়ে তখন। রেললাইনে পাওয়া এই লাশগুলোর বেশিরভাগই কিন্তু মার্ডার কেস। 10, 20 বা 500 টাকা কিংবা পকেটে থাকা মোবাইল ফোন ছিনতাই করার জন্য মার্ডারগুলো করা হয়। 20 টাকার জন্য ট্রেনে থাকা ছিনতাইকারীরা মানুষ খুন করেছে। ছিনতাইয়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মতো থাকে, দুই পাশে দরজা এবং বাথরুম। রাতে ট্রেনে এসব জায়গায় সুবিধা মতো সময় লোক পেলে ছিনতাইকারীর চক্রের দুজন পিছন থেকে আক্রমণ করে। আক্রমণের নিয়ম হচ্ছে গামছাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে, তারপর দুই মাথা দুজন ধরে যাকে আক্রমণ করা হবে তার গলায় পেছন থেকে এক প্যাচ দিয়ে দুপাশ থেকে হ্যাঁচকা টান। ব্যাস 15 সেকেন্ডের মধ্যে ওই লোকটা মারা যাবে, আর না মরলেও তার জীবন ওখানেই শেষ। এরপর ভিকটিমের পকেট থেকে যা নেওয়ার নিয়ে পাশের দরজা দিয়ে ফেলে দেবে। রাতে ট্রেনে সবাই ঘুমায়, তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে। পুরো কাজটা করতে সর্বোচ্চ সময় লাগে 1.5 মিনিট। এই ছিনতাইকারী চক্রের লোক ধরা পড়ে কিন্তু আবার জামিনে বের হয়। আদালতের কাছে এভিডেন্স থাকে না পর্যাপ্ত, এভিডেন্স না থাকলে বিচারও করা সম্ভব হয় না। এরকম তথ্য জানিয়ে রাতের ট্রেনে যারা ভ্রমণ করেন তাদের সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন পুলিশ কর্তৃপক্ষ।